বিটিবাবু কর্নারে আপনাদের সকলকে স্বাগত। আজকের যে রেসিপিটা আমি শেয়ার করব তা অত্যন্ত সুস্বাদু, আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব একেবারে নতুন, কোনো ঝামেলায় ছাড়াই আপনি সহজে বানিয়ে নিতে পারবেন, পুর বেরিয়ে যাওয়ার কোনো চান্সেই থাকবে না, কোনো ঝামেলা ছাড়াই, কোনো ঝামেলা হবে না। প্রথমে আমি গাজর এবং কড়াইশুঁটির একই সঙ্গে নিয়ে আমি পুরি বানানো শেয়ার করব। এরকম মিক্সি জারের মধ্যে মটরশুঁটি এবং গাজর টুকরোটা আমি নিয়ে নিলাম, এর সঙ্গে 1 ইঞ্চি মতো আদা দিলাম, হাফ চামচ জোয়ান দিলাম এবং কিছুটা পরিমাণ জল দিয়ে জল দিলাম, তার সঙ্গে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার পেস্ট বানিয়ে নিচ্ছি, পেস্ট বানিয়ে নিলাম নিজে দেখুন। তারপর একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি, এখানে কিন্তু আর কিন্তু আমি জল দেব না, এর মধ্যে আমি পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং অল্প অল্প করে ময়দা মিশিয়ে এটা আমি ভালোভাবে মেখে নেব। একেবারে ময়দাটা দেব না, এই যে দেখুন ঠিক এভাবে। এখন প্রথমে আমি 3.5 বাটির মতো দিচ্ছি, এখানে আমি ময়দা দিয়েছি, আপনি আটা তো করতে পারেন। এই যে দেখুন ঠিক এভাবে করে মেখে নিন, কিছুক্ষণ মাখার পর আবারও কিছুটা দিয়ে দিলাম, এভাবে অল্প অল্প করে দিয়ে মিশ্রণটি তৈরি করে নিন। সুন্দর ডো তৈরি হবে, এই দেখুন আমার মাখা হয়ে গেছে, এই দেখুন ডো তৈরি হয়েছে, খুব শক্ত করা যাবে না। এবার আমি এটা সেট হওয়ার জন্য 10 মিনিট রেখে দিলাম, 10 মিনিট পর এই দেখুন। তারপর আমি লেচি করে নিচ্ছি, লুচির থেকে একটু বড় করতে হবে, আর খুব পাতলাও কিন্তু বেলা যাবে না। আমি ঠিক এইভাবে লেচিগুলো তৈরি করে নিচ্ছি, দেখুন ঠিক এভাবে তৈরি করে নিতে হবে, লুচির থেকে অল্প পরিমাণ বড়। দেখুন সবকটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি বেলন চাকিতে আলু তেল মাখিয়ে নিলে লুচিটা ছিটে যাবে না, দেখুন। তারপর এক একটা নেচি নিয়ে অল্প তেল আবারও বেলনের মধ্যে দিচ্ছি, খুব চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না। দেখুন যেভাবে আমি বেলছি ঠিক এভাবে বেলে নিতে হবে, ঠিক যেভাবে বেলছি ঠিক এভাবে বেলে নিতে হবে, খুব পাতলাও করা যাবে না, খুব মোটাও হবে না। খেয়াল করবেন যেন মাঝখানটা যেন পাতলা না হয়, না হয় ভাজার সময় ফেটে যাবে। দেখুন আমি আরও কয়েকটি দেখিয়ে দিচ্ছি, এভাবে নিয়ে চাপ দেওয়া কিন্তু যাবে না, আস্তে আস্তে বেলে নিতে হবে, তাহলে ভাজার সময় বেশ ফুলে উঠবে। আমি এভাবেই সবটা বানিয়ে নেব,
এগুলো আপনি আলুর দম ঘুগনি দিয়ে খেতে পারেন। এগুলো কিন্তু বানিয়ে নিয়ে এবার রাখা যাবে না, ল্যাকটোর সঙ্গে একটা চিটে যাবে। আমরা হাই ফ্লেমে একটু ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে এভাবে একে একে তৈরি করে রাখা পুরিগুলো দিয়ে দিচ্ছি। এখন লো টু মিডিয়ামে এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ভেজে দেখুন, ঠিক এভাবে ভেজে নিতে হবে। এবার ঠান্ডা হয়ে গেল, শক্ত হবে না। আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নিতে হবে। তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে। দেখুন এই ওটা আমার ভাজা হয়ে গেল। এবার এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি, না হয় এর সঙ্গে তেল উঠে আসবে। আবারও এইভাবে বানিয়ে রাখা পুরিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজলে উপরটা ফুলে উঠবে। ঠিক এভাবে তৈরি করে নেবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এই যে দেখুন কি কত সুন্দর ফুলে উঠেছে, কালারটা কত সুন্দর লাগছে দেখতে। দেখুন সব বড়া পুড়িয়ে আমার ভাজা হয়ে গেল ঠিক একইভাবে। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।